वेलकम बैक टू माय चैनल तोरी स्पेशल और सबाई के वेरी गुड मॉर्निंग। तो थंबनेल देखे टाइटल देखे तुम्हारा बुझे ही गेछो आज के ना व्लॉग होबे ना अन्य कोनो वीडियो होबे, एक सम्पूर्ण अन्य रकम चैलेंज होबे। तो এরকম আমি দেখি ইউটিউবে সবাই 24 আওয়ার্সের বিভিন্ন রকম খাবারের চ্যালেঞ্জ করে, তো আমি ভাবলাম আমিও কেন করব, মানে আমি পিছিয়ে থাকি কেন, তো করা যাক। আর সেই চ্যালেঞ্জ ভিডিও শুরুটা হবে আর সাথে ডিম থাকবে না, সেটা কী করে হয়, কী করে হয়। তো আজকে এই ডিমময় দিনে, মানে আমি আজকে 24 ঘন্টার জন্য শুধু ডিমই খেতে চলেছি, মানে যাই খাবো তাতে প্রধান মেন উপকরণ থাকবে ডিম। তো এই ডিমময় দিনে তোমাদের সকলকে ওয়েলকাম। তো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে দিনটাকে শুরু করি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ডিম চলো। তো গাইস, সকালবেলা যখন ডিম দিয়ে শুরু করবই বলেছি, তখন সত্যি সত্যি তো ডিম দিয়ে শুরু করতে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে ডিম খাওয়া মানে আমাদের মাথায় কি আসবে, আরে ডিম সেদ্ধ। আর হ্যাঁ, আমি সত্যি কথা, আমি লবণ একটুও পছন্দ করি না, তো ডিম সেদ্ধতে লবণ ভুড়ি ভুড়িয়ে খাওয়াটা আমার একটুও ভালো লাগে না, তো আমি শুধু ডিম হাতে নিয়ে কামড়ে কামড়ে খাবো। তো ডিমের শুরুটা ডিম দিয়েই হোক, ডিম সেদ্ধ দিয়েই হোক, এরপর আস্তে আস্তে সারাদিন আমি ডিমের কী খাই না খাই সেটা তোমরা দেখতে পাবে। তো চলো ডিম সেদ্ধ খাওয়া যাক। খুব গরম, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো আমি খাই বেশিক্ষণ ডিম খাওয়া, আমি জানি, বিশেষ করে আমার কিছু দিদি আছে, আমার দিদি বোন আছে, যারা এই ডিম খাওয়াটা দেখে কষ্ট পাচ্ছে মনে আমার, তো বেশি আর দেখাবো না, আমি ডিমটা খাই, তোমরা অপেক্ষা করো আমার নেক্সট ডিমের ডিশের জন্য। তো চলো। তো গাইস, আমি এসে গেছি আমার নেক্সট ডিশ নিয়ে, যেটা হচ্ছে ডিম টোস্ট। এর চেয়ে সহজ কিছু সকালবেলা করার কি করা যায় আমার মাথায় আসেনি। তো ডিম টোস্ট দিয়ে আমি সকালে ব্রেকফাস্ট করব, তারপর আমার একটু কাজ আছে, আমি বেরোবো, আমার পড়ানো আছে, তারপর বাড়ি এসে তারপর দুপুরে কি লাঞ্চ হয় সেগুলো তো দেখতেই পারবে। তো চলো এখন দেখা যাক ডিম টোস্টটা কীভাবে, মানে কতটা টেস্ট হয়েছে বা কীরকম হয়েছে খেতে, চলো খাই। ফুড ব্লগাররা খায় যেভাবে, আমি একটু ওইভাবে খাই। হ্যাঁ গাইজ, এই হচ্ছে ডিম টোস্ট, তোমরা কোনোদিন আগে দেখেছো দেখো নি, এই হচ্ছে ডিম টোস্ট, এটাকে এইভাবে খেতে হয়। তো এই ডিম টোস্ট আমি কীভাবে দেখিয়েছি, মানে কীভাবে করেছি কীসব বলছি, এই ডিম টোস্ট আমি কীভাবে করেছি, তো সেটা তোমরা, আমি খেতে থাকি ততক্ষণ তোমরা দেখে নাও যে আমি কীভাবে ডিম টোস্টটা বানিয়েছি। আমি জানি না তোমরা বুঝতে পারবে কি না, মানে আমার রান্নাঘর এখন যেরকম অবস্থায় আছে তোমরা জানো, তো সেখানে খুব ভালোভাবে দেখানোর তো সম্ভব হয়নি, বাট যতটুকু পেরিয়েছি আমি দেখিয়েছি। তো আমি খাই, আমি আমার ডিম টোস্ট এনজয় করি, আর তোমরা ততক্ষণ রেসিপিটা দেখি। এই তোর এখনো মেজাজ কমেনি? হ্যাঁ, সেই ছোট থেকে মেজাজি। আচো আচো, নাও খাও। হ্যাঁ, ছোট থেকে মেজাজি, এই দেখছো কত ভালো, আয় আয় আয়, এনো জল খাও, বুকুটার জল খাও। রে জল খা রে, বিস্কুট খেয়েছিস? বন্ধুরা, আমি স্নান টান সেরে রেডি হয়ে চলে এসেছি আমার দুপুরের লাঞ্চ নিয়ে। তো ডিম তো আছেই, সাথে আছে ব্রোকলির তরকারি, আলু পেঁয়াজ কুড়ি ভাজা, চলো খাওয়া শুরু করা যাক। Thank you.
হচ্ছে যদি ভেঙে যায় তার চেয়ে দুঃখের আর কষ্টের কিছু হয় না। যারা ডিম ভালোবাসে স্পেশালি কুসুম ভালোবাসে তারা বুঝবে। তো গাইস, সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি সন্ধ্যার খাবার খাবো, রাইট? কিন্তু সন্ধ্যার খাবার কি করা যায় এখন, যেহেতু এই পুরীর, আমি এমনিতেও বাইরের খাবার খুব একটা খেতে পছন্দ করি না, খাইই না বলতে গেলে, আর এখন এই পরিস্থিতিতে বাইরে থেকে খাবার এনে খাবো সেটাও ইচ্ছা করছে না, আবার নিজে বাড়িতে বানিয়ে কিছু খাবো সেটাও এখন ইচ্ছা করছে না, আর খিদেও নেই সেরকম, কারণ আমি খুব খেতে ভালো মানে খেতে পারি, তো আমার সন্ধ্যাবেলা খুব একটা বেশি খিদে পায় না। আর হ্যাঁ, আরেকটা কথা, যেহেতু আজকে সারাদিন আমি কী খাচ্ছি না খাচ্ছি সেটা দেখাচ্ছি, তো সন্ধ্যাবেলা একটু আলোর সমস্যা হতে পারে বা যাই হোক একটু সমস্যা হতে পারে, তো সেগুলো ম্যানেজ করে নিও। তো আমি এখন কী খাবো সেটা তোমাদেরকে দেখাই। তো আমি এখন সবচেয়ে ইজি, একটু ভাবো কী হতে পারে সবচেয়ে ইজি এই সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। ডিম থাকবে, এরকম কিছু সাপোর্টিং ইনগ্রিডিয়েন্টস তো লাগবেই, শুধু ডিম কী করে খাবো? ইয়েস গাইস, ম্যাগি, ম্যাগি আর ডিম। একটাতে ম্যাগি বসাও, মানে একটা ওখানে ম্যাগি বসাও একটা গ্যাসে, আরেকটা গ্যাসে অমলেট করে নাও, তারপর দুটোকে মেশাও, মিশিয়ে খেয়ে নাও। শুধু আজকের জন্য না, আমি প্রায় ম্যাগি খেলে এরকমভাবে, ও তার সাথে আবার আমি একটু উপরে চানাচুরও মিশিয়ে নিই, মানে আমি একজন ভালো শেফ হতে পারতাম, বাট চেষ্টা করছি, দেখি হয়ে যেতেও পারি। ডিম আর ম্যাগি, অনেকের ম্যাগি পছন্দ না, ভালো লাগে না, আমার ম্যাগি সবচেয়ে প্রিয় জিনিস। যখন ম্যাগি ব্যান হয়ে গেছিলো মাঝখানে, সবচেয়ে কষ্ট বোধহয় আমি পেয়েছিলাম, ম্যাগি আমার সব সব সবচেয়ে প্রিয় জিনিস, কোনো কিছু না পেলে ম্যাগি করে নাও, আলসেমির লক্ষণ, বাট আমার খুব ভালো লাগে ম্যাগি খেতে। তো আমি আমার সন্ধ্যার খাবারটা এনজয় করি, আর রাতে একটা দারুণ 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 রেসিপি আসছে, রেসিপিটা হয়তো দেখাতে পারবো না, বাট খাওয়াটা তো শেয়ার করতে পারবো। তো চলো আমি এখন এটা খাই, আর তোমরা অপেক্ষা করো আমার ডিনারের জন্য। সো গাইজ, রাতের ডিনার নিয়ে আমি এসে গেছি, যদিও রান্নাটা দেখাতেই পারলাম না, জাস্ট একটা ক্লিপ তোমাদেরকে দেখাতে পেরেছি, আমার সেরকম সুবিধা নেই, বারবার এক কথাই বলছি। তো আমার ডিনার রেডি, এটা একটা নতুনত্ব রেসিপি, এগ চিলি, অনেক ঘেঁটে ঘুটে অনেকভাবে বার করেছি যে নতুনত্ব কী রান্না করে তোমাদেরকে দেখানো যায়। তো আমি এখন ট্রাই করব, আর রান্নাটা আমি করেছি, এই রান্নাটা আমি করেছি, আর আশা করি আমি খুব তাড়াতাড়ি এরকম নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর আমার রান্নাঘর, নতুন রান্নাঘর হয়ে কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমরা এরকম নতুন নতুন রেসিপি দেখতে পাবে আশা করি। তো চলো এখন ট্রাই করি। নর্মাল যেরকম খেতে হয় চিলি চিকেন সেরকমই, শুধু চিকেনের জায়গায় এগ, বাদ বাকি সব নর্মাল একই, কিন্তু একটু নতুনত্ব, লোকে সবাই মাংস নিয়ে চিলি চিকেন করাটাই ভাবে, ডিম দিয়েও যে এরকম করে খাওয়া যায় সেটা অনেকের মাথাতেই আসবে না, দারুণ, জাস্ট দারুণ। এখানে এইটুকুই থাক আজকে ভিডিও, আর কি দেখাবো আমি, 24 ঘন্টা বলতে 24 ঘন্টা তো খাই না, দিনে আমি চারবারই খাই, সকাল দুপুর সন্ধে আর রাতে। তো চারবেলার খাওয়া কমপ্লিট, দেখিয়ে দিলাম তোমাদের আমি চারবেলা ডিম খেয়েছি আজকে, সত্যি আজকে আমি এত ডিম খেয়ে ফেলেছি, অবশ্যই এরকম ডিম খাওয়া হতো স্কুলে থাকতো, বাড়িতে ডিম সেদ্ধ খেয়ে যেতাম, স্কুলে গিয়ে আবার ডিম পেতাম, হতো, ডিম আমার ফেভারিট। আর আমার কিছু কিছু যারা দেখছে এরকম মানুষ আছে যারা আমার এই ডিম খাওয়া দেখে, প্লিজ লোভ দিও না দিদিরা, আছে আমার কিছু দিদি বোনগণ যারা ডিম খেতে আমার চেয়েও বেশি ভালোবাসে। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে দিও যে এরকম 24 আওয়ার্স আরও কিছু খাওয়া তোমরা দেখতে চাও কি না, কিছু তো বলো না তোমরা, আমি নিজের থেকে মাথায় বার করে করে সব করছি। যদি চাও কিছু যে আমি এরকম 24 আওয়ার্স চ্যালেঞ্জ অন্য কিছু দিয়ে করি, চিকেন দিয়ে হোক, নুডলস দিয়ে হোক, যেটা দিয়েই হোক, যেরকম তোমরা বলবে আমি অবশ্যই সেটা করবো। তো বাই ফর নাও, টাটা, গুড নাইট, আর ভিডিওটা দেখবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সো বাই।